আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস কেমিস্ট্রি ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান এখনই ডাউনলোড করুন হাই ফ্রেন্ডস সো আজকে আমরা যে কোয়েশ্চেনটা সলভ করব সেটা হলো হোয়াট আর ক্রাই প্রোটিনস নেম অ্যান্ড অর্গ্যানিজম দ্যাট প্রডিউস ইট কোন অর্গ্যানিজম এটা প্রডিউস করে আর হচ্ছে বলেছে হাউ হ্যাজ ম্যান এক্সপ্লয়েটেড ডিস প্রোটিন টু হিজ বেনিফিট মানুষ কী করে নিজের বেনিফিটের জন্য এই প্রোটিনটাকে এক্সপ্লয়েড বা ইউজ করেছে ঠিক আছে আচ্ছা সো ক্রাই প্রোটিন হচ্ছে কোনগুলোকে বলে যেই প্রোটিনগুলো দ্য প্রোটিনস উইচ আর রেসপন্সিবল ফর কিলিং প্রোটিন that are responsible for কিলিং কাদেরকে কিলিং ফর কিলিং হচ্ছে একটা হচ্ছে লেপিডোপ টেরন্স ওকে লেপিডোপ টেরন্স লেপিডোপ টেরন্স এবার লেপিডোপ টেরান্স মানে কারা কাদের কথা বলা হয়েছে লাইক হচ্ছে টবাকো বার্ড ওয়ার্ম আর হচ্ছে আর্মি ওয়ার্ম ওকে এগুলো হচ্ছে সব ইনসেক্টস ওকে সো আর টোবাকো বার্ড ওয়ার্ম আর হচ্ছে আর্মি ওয়ার্ম এদেরকে হচ্ছে মারে আর্মি ওয়ার্ম তাছাড়া লেপিডোপটেরান্স তো হলো তারপরে হচ্ছে কলেপ্টেরন্স ওকে কলেপ্টেরন্স কলেপটেরন্স হচ্ছে কারা কলেপ্টে রান্স কলেপটেরন্স হচ্ছে মানে বিটেলস ওকে বিটেলস কলেপ্টেরন্স মানে বিটেলস অ্যান্ড হচ্ছে লাস্ট হচ্ছে ডিপটেরন্স ডিপ টেরান্স ডিপ টেরান্স হচ্ছে কারা যেমন যে ফ্লাইস আর মস্কিউটো যেই প্রোটিনটা হচ্ছে এইগুলোকে মানে দে আর রেসপনসিবল ফর কিলিং এইগুলোকে হচ্ছে মেরে দেয় সেগুলোকেই হচ্ছে আমরা বলি সেই প্রোটিনটাকে আমরা বলি দে ইট ইস কল দ্য ক্রাই প্রোটিন ওকে এটা হচ্ছে আমরা বলি ক্রাই প্রোটিন আচ্ছা এবার ক্রাই প্রোটিনটা হচ্ছে আমরা কোন অর্গানিজমের নেইম অ্যান অর্গানিজম দ্যাট প্রডিউস ইট সেটা হচ্ছে কি ইট প্রোডিউসড বাই ইট জেনেসিস ওকে ব্যাসিলাস যেটা আমরা বিটি বলি সেটা ব্যাসিলাস থুরিন জেনেসিস যেটাকে হচ্ছে আমরা বিটি বলি ওকে এবার মানুষ এটা হচ্ছে কি করে কাজে লাগিয়েছে মানে হিউম্যান বিং সেটা হচ্ছে কি করে কাজে লাগিয়েছে এটা হচ্ছে এই যে মানে বিটি টক্সিন যেটার মধ্যে ইট ইজ এনকোটেড বাই ক্রাই জিন সেটা হচ্ছে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ইনটু দা কটন জেনাম ওকে কটন জেনামের মধ্যে হচ্ছে এটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে বিটি টক্সিন বিটি টক্সিন এনকোডেড উইথ ক্রাই জিন ওকে ইন

কটন জেনাম যেটাকে আমরা বিটি কটন বলি ওকে বিটি প্ল্যান্ট বিটি কটন প্ল্যান্ট যেটা আমরা বলি ওটা তো বিটি কটন জেনামের মধ্যে হচ্ছে এটা হচ্ছে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এটা কি করে ট্রান্সফার করে না উইথ দ্য উইথ দ্য হেল্প অফ অফ্রোব্যাক্টেরিয়ামোব্যাক্টেরিয়াম টিডিএন এ অ্যাগ্রোব্যাক্টেরিয়াম টিডিএনএস আেক্টর অ্যাগ্রোব্যাক্টেরিয়াম টিডিএনএটাকে ভেক্টরভাবে ইউজ ভেক্টরের হিসাবে ইউজ করে এই যে মানে বিটি কটন বিটি টক্সিন যেটার মধ্যে হচ্ছে এনকোডেড উইথ ক্রাইজিন সেটা হচ্ছে কটনের মধ্যে ইনসার্ট করে দেওয়া হয়েছে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে বাই কি টিডিএ না অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিডিএ না তাহলে কি এরপরে যে কটনটা যে প্রডিউস হবে সেটা হচ্ছে আমাদের মানে পেস্ট রেজিস্ট্যান্ট বা ইনসেক্ট রেজিস্ট্যান্ট হয়ে যায় ওকে যেটা হচ্ছে বিটি কটন যে প্রডিউস হয় সেটা তো মানুষ হচ্ছে এভাবে কাজে লাগিয়েছে ওকে আর এটা হচ্ছে কে প্রডিউস করে এই যে ক্রাই ক্রাই প্রোটিন যেটা সেটা হচ্ছে ইট ইজ প্রডিউস বাই ব্যাসিলাস থুরিন জিএনএসিস ওকে ব্যাসিলাস থুরিন জিএনএসিস থেকে হচ্ছে এটা মানে এটা হচ্ছে প্রডিউস করে আর এটা ক্রাই প্রোটিনটা হচ্ছে তিনটা টাইপ অফ ইনসেক্ট যেটা একটা হচ্ছে লেপিডপ্টেরান্স দেন কলিয়প ডিপটেরান্স অ্যান্ড হচ্ছে মেরে দেয় ওকে আবার এবার এইটা যখন ক্রাই প্রোটিন যে জিনটা বিটি যে বিটি টক্সিন যেটা হচ্ছে ক্রাই জিনটা দিয়ে এনকোট করে যে ট্রান্সফার করে দেওয়া হয় কটনের মধ্যে সেই কটনের মধ্যে এবার হচ্ছে কটনটা হচ্ছে ইনসেক্ট রেজিস্ট্যান্ট আর পেস্ট রেজিস্ট্যান্ট হয়ে যায় ওকে সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও ক্লাস সিক্স থেকে টুয়েলভের সাথে নিট আইআইটি জেই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত দশ মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন আট চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার শূন্য শূন্যতে হোয়াটসঅ্যাপ করুন